ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করে নিব আপনাদের সাথে। এটা আমার ভালোবাসা বা আমার ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে এখন থেকে একটু একটু করে সব কিছু শেয়ার করে নিব। কিভাবে আমি মশলা খাই বা নিজের হাতে বানাই এইগুলা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই ভালো লাগার ভিডিওটা কেমন লাগলো। এখন দেখেন আমি এখানে একটু মরিচের বিচিটা ঢেলে রেখে দিব, কোনো ভর্তা বা চাটনি মধ্যে ব্যবহার করার জন্য। আমি এরকম সবসময় রেখে দিই, এগুলো আস্তা রাখবো, ব্লাইন্ডার করবো না, কারণ আস্তাটাই আলাদা এক মজা। এভাবে আপনারাও করে রেখে দিতে পারেন। এই জন্য আমি একসাথে আজকে সবগুলো ফ্রাই করে নিতেছি, কারণ আলাদা আলাদা করে রাখবো তো তাই। এই জন্য এখানে নিয়েছি পান সুপারির জন্য, ভাত খাওয়ার পরে এইরকম জিনিস একটা খেলে অনেক ভালো লাগে, নাইস একটা স্মেল আসে মুখের মধ্যে, এই জন্য আমার অনেক ভালো লাগে এইগুলা খেতে। এখন শুরু করে দিব আমার পাঁচপুরনের পাল্লা। কিভাবে আমি নিজের হাতে সুস্বাদু পাঁচপুরন রেডি করি, আর এই পাঁচপুরনটা অনেকেই করতে জানেন কিন্তু আমার মতো কারো হয় না, আমার ফ্যামিলিরই হয় না, সবাই আমার হাতে করান। আশা করি আপনারা ধৈর্য ধরে যদি করেন আমার মতো হবে ইনশাআল্লাহ। এইগুলা আমার বাঁচতে সময় লেগেছে 2 ঘন্টা, আর মাত্র শেষ করে নিয়েছি 8 মিনিটে। ভিডিওটা শর্ট করে আপনাদের কাছে শেয়ার করতেছি, আর আমি সব কিছু মুখে বলে দিব, 2 ঘন্টা ভিডিও তো আমি দেখানো সম্ভব না, তাই সব কিছু আমি এখানে অল্প আছে বেজে নিতেছি। আর কি কি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন, আর কম বেশি হলে কিন্তু আবার স্মেলটাও আসবে না। এইখানে আমি 600 গ্রাম নিয়েছিলাম পাঁচপুরন, 100 গ্রামের উপরে এলাচি, দারচিনিও সমান বাটি নিয়েছি 100 গ্রামের উপরে। আমি আস্তে আস্তে করে সবগুলোকে আমি এভাবে অল্প আছে বেজে নিব, কারণ এটাই আসল পরীক্ষা। যত আস্তে করে আপনারা সময় নিয়ে করবেন অতই ভালো হবে। এখানে বাংলাদেশের তেজপাতা, আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের তেজপাতা দিয়ে করা, আমি সবসময় এরকম করি। এখানে আমি ধনিয়া, আস্তা ধনিয়া নিয়েছি 100 গ্রামের উপরে। এখানেও সব কিছু আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করে, শুধু আপনাদের জন্য আমি এগুলো আজকে মেপে মেপে করেছি, কারণ আমি সবসময় করি, অনেক কিছু করি, আমি কখনো মেপে করি না, হাতের আন্তাজি আমি করে নিই, আমার পারফেক্টলি হয়। যারা সবসময় রাঁধুনি যারা আছেন তাদের কিন্তু রান্না করতে কিছু মেপে ঝুঁকে করতে হয় না, এমনি করতে পারেন, তাই আমারও সেম অবস্থা, আমি আমার মতো করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা এরকম করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, উপকারে আসবে। এইটা আমি যখন রান্না করি শুধু হলুদ আর এই মশলাটা দেই ভাজির মধ্যে, অনেক মজা হয়, আর একটা স্মেল আসে। আপনারা যখন মাংস রান্না করবেন এই মশলাটা দিবেন, অন্য কোনো এক্সট্রা গরম মশলা দেওয়া লাগবে না, শুধু আস্তা এলাচি দারচিনি দিলেই হয়। আর অবশ্যই সবে দেখেছেন আমি কিভাবে রান্না করি, আর এত মজার একটা মশলা আপনারা যদি বানান তারপরে বুঝতে পারবেন। এখানে শুকনো মরিচ, কারণ শুকনো মরিচ আমি দেই, আপনারা চাইলে এটা দিলেও পারেন না দিলেও পারেন, কোনো অসুবিধা নাই, আমি দেই আর কি, এই জন্য আপনারা যদি চান দিতে পারবেন। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমার মতো যদি করতে চান মশলাটা, আপনারা ধৈর্য ধরে মশলাগুলোকে স্লো আছে বেজে নেবেন, না পুড়বেনও না, সুন্দর করে বাজবেন। দেখেন আমি মরিচগুলো যে বাজতেছি, কোনো তুক আসতেছে না, স্লো আগুনে সব কিছু আমি ধৈর্য ধরে 2 ঘন্টা থেকে আমি এগুলো করছি, আর ভিডিওটা শুধু 8 মিনিটের দিয়েছি আমি। আর ব্লাইন্ডার করতে একদম ইজি, দেখেন আমি শুধু এই মশলাটা এই ব্লাইন্ডারেই করি,
এই ব্লেন্ডার আর কিছু লাগে ইউজ করি না, আমি শুধু এই মশলার জন্য করি। আমার মেয়েও শিখে গেছে আমার পাঁচফোড়ন, আমার মেয়েও শেষ হইলেই বলবে আম্মা আমার পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, তখন আমি সাথে সাথে একসাথে বানাই, মেয়েকে দেই আমিও রাখি। আমি দেখেন কত পাঁচফোড়ন নিয়েছি, আরও করি, এর চেয়ে বেশিও করি। আজকে শুধু এতটুকু আপনাদের দেখানোর জন্য একটু করলাম। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে, আপনাদের কেমন লাগলো। আপনারা আমার পাশে এতক্ষণ থাকছেন, ভিডিও দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফুল ভিডিওটা আপনারা দেখবেন, তারপরে শিখতে পারবেন কেমন হয়েছে আজকের পাঁচফোড়নটা আমার। আর রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করবেন, আপনাদেরটাও শেয়ার করে নেবেন আমার সাথে, আমি জানতে পারবো যে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে ওরাও বানিয়েছে আর ওদেরও ভালো লাগছে। আশা করি জানাবেন বন্ধুরা আপনারা, কারণ আমি এগুলা শেখানো বা দেখানোর কিছু না, শুধুমাত্র শেয়ার করলাম। ভিডিওটা রেকর্ডে থাকবে, আমার মেয়ের জন্য উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসতে পারে বা আমার ফ্যামিলি কারো উপকারে আসতে পারে এটা, এই জন্য দেখানো। এই পাঁচফোড়ন আমার কাছ থেকে অনেকেই শিখেছেন, শিখলেও আমার মতো করতে পারেন না, আমার মতো স্মেল আসে না, জানি না আপনাদেরও কেমন হবে। আমাকে বকা দিবেন না, আমি বারে বারে বলতেছি, আবারও বলতেছি, ধৈর্য ধরে করবেন, ইনশাল্লাহ আপনাদেরও আমার মতো পারফেক্ট হবে। কারণ আপনারা আমার এখন ফ্যামিলি হয়ে গেছেন, আর ফ্রেন্ড ফ্যামিলি তো সবসময় আমি বলি, আপনাদেরকে আমি কিছু লুকানোর কিছু নাই। এই জন্য দেখেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আমার গ্রানে মনে হয়েছে আমি কি রান্না করছি। আসলে কিছু রান্না করি নাই ঘরের মধ্যে, এক সপ্তাহে এই স্মেলটা থাকে বাসায়, এত স্মেল আর কি, এত সুন্দর আমি বলে বুঝাতে পারবো না। আপনারা করে আমার জন্য দোয়া করবেন, দেখবেন কীরকম হয়েছে জানাবেন। আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা আছে, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এত এত সাপোর্ট করে এত দূর আগে নিয়ে আসতেছেন, শুধু আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এইভাবে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক দিয়ে আসবেন, যেভাবে আমাকে ইউটিউব চ্যানেলে সাপোর্ট দিতেছেন সমানভাবে আমার ফেসবুক পেজটাকেও করে আসবেন, মির্জা চৌধুরী ব্লগস ইউকে। আর আপনাদের সাপোর্টে আমি আসলে আলহামদুলিল্লাহ গর্বিত। এভাবে আমার পাশে থাকবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘ আয়ু কামনা করছি। আমি মির্জা চৌধুরী ব্লগস থেকে, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু।